পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত দুই ও আহত তিন। আহতরা ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। বনবাজার এলাকায় বাইকের ধাক্কায় মৃত ব্যক্তিকে হাসপাতালের রেজিস্টারে মারামারিতে মৃত্যুর গল্প লিপিবদ্ধ করায় আত্মীয় পরিজনদের ক্ষোভ। রাজ্যে যান সন্ত্রাস অব্যাহত, সঙ্গে পথের বলি, কিছুতেই যেন লাগাম টানা যাচ্ছে না। সেধারায় সোমবার সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তর্তাজা রাজেশ মালাকারের। ঘটনার বিবরণে জানা গেছে, চার ছাত্র এক বাইকে চড়েছিল। সে সময় TR02K1601 নম্বরের একটি পণ্যবাহী লরি মাছমারা থেকে পেঁচারতল যাচ্ছিল। এই সময় MZ054958 নম্বরের বাইকটি সজোরে লরিটিকে ধাক্কা মারে, এতেই ঘটে বিপত্তি। সংঘর্ষের ফলে বাইক চালক সহ তিন আরোহী রাজপথে ছিটকে পড়ে। খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ছুটে এসে আহতদের উদ্ধার করে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানেই বাইক চালক রাজেশ মালাকারকে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। প্রত্যক্ষদর্শীদের মতে দুর্ঘটনাস্থলে মৃত্যু হয়েছে বাইক চালকের। দ্রুত গতির ফলে এই দুর্ঘটনা বলে স্থানীয়রা জানিয়েছেন। পরবর্তী সময়ে আহত তিন পড়ুয়া আশিস মালাকার, রুবেল মালাকার ও পণ্ডিত মালাকারের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ধর্মনগর জেলা হাসপাতালে প্রেরণ করা হয়। পাইছি একটু আগে থানাতে ইনফরমেশনটা হইল, একটা বাইকে চারজন স্টুডেন্ট ওই দিক থেকে যাইতেছে, আর তারপর একটা গাড়ির লোকে ভারী গেছে। স্পটে একজন মারা গেছে, আর আমরা তো কোনো কিছু পাইছি না স্যার, আমরা তো একটু আগে আছি। ড্রাইভার এখনো আপাতত এই স্পটে নাই, স্পট থেকে সরে গেছে, আমরা খোঁজার চেষ্টা করতেছি। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে এসে পুলিশ দুর্ঘটনাগ্রস্ত পণ্যবাহী লরি ও বাইকটিকে বাজেয়াপ্ত করে। গাড়ির চালক পালিয়ে গেলেও পরবর্তীতে পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়। ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া বিরাজমান। অপর এক দুর্ঘটনায় খোয়াই জেলা হাসপাতালে প্রবেশ সাঁওতাল নামে এক যুবকের মৃত্যু হল। ঘটনার বিবরণে জানা গেছে, গত 29 জুলাই চাম্পাহর থানাধীন বনবাজার এলাকায় সমীরণ হরি নামে এক যুবক বাইকে চড়ে দ্রুত গতিতে এসে প্রবেশ সাঁওতালকে সজোরে ধাক্কা মারে, এতে ছিটকে পড়ে যায় ওই যুবক। গুরুতর আহত প্রবেশকে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। তার অবস্থা গুরুতর হওয়ায় জিবি হাসপাতালে রেফার করা হয়, কিন্তু আহত প্রবেশের পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে জিবি হাসপাতালে নিয়ে যেতে পারেনি। সোমবার খোয়াই জেলা হাসপাতালে মৃত্যুর কোলে ঢুলে পড়ে প্রবেশ সাঁওতাল। আসলে ঘটনাটা কি হয়েছে? আর ডাক্তারে তোমার কাছে মারামারি হয়েছে কইটা? এদিকে নিহত ব্যক্তির বড় ভাই শ্রাবণ সাঁওতাল অভিযোগ করেন, জেলা হাসপাতালের চিকিৎসক জন দেববর্মা হাসপাতালে রেজিস্টারে প্রবেশের মৃত্যুর কারণ হিসেবে মারপিট লিপিবদ্ধ করেছে। ঘটনা জানাজানি হলে বিপত্তি ঘটে, তাই কর্তব্যরত চিকিৎসক মৃতের পরিবারের সদস্যদের নানাভাবে হুমকি দিচ্ছে বলে অভিযোগ। ঘটনায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে মৃতের আত্মীয় পরিজনের মধ্যে। এ ব্যাপারে সুষ্ঠু তদন্ত হওয়া আবশ্যক। সে যাই হোক, রাজ্যে যেভাবে যান সন্ত্রাস এবং পথ দুর্ঘটনার মৃত্যুর সংখ্যা বাড়ছে, তা কিন্তু যথেষ্ট উদ্বেগের বিষয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।